আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে স্কিনের বা ত্বকের বিভিন্ন ধরনের টিউমার নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো সাধারণত আমাদের শরীরে ছোট ছোট দানা বা বিভিন্ন ধরনের টিউমার অথবা চাকার মতো আমাদের দেখা দেয়, যেগুলো আসলে অপারেশন করা লাগতে পারে বা প্লাস্টিক সার্জারি লাগতে পারে। স্কিনে সাধারণত এই ধরনের টিউমারগুলো কী কী হতে পারে, এটাকে আমরা ভাগ করতে পারি কিছু ক্যান্সার এবং কিছু নন ক্যান্সারাস লিশন। তো টিউমার আসলে যদি আমরা চিন্তা করি যে দু রকম হয়, একটা হলো ক্যান্সার হয়ে যেতে পারে, আবার ক্যান্সার নাও হতে পারে। তো আমরা ক্যান্সারের অংশটা বাদ রেখে অন্য যে ধরনের টিউমার আছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। তো সে তার মধ্যে কী কী আছে, যে হতে পারে ছোট একটা তিল হতে পারে, অথবা অনেক ধরনের সিস্ট থাকে, অনেক সময় চর্বির টিউমার হয়ে থাকে, অথবা আমাদের স্কিনের যে নিচে বিভিন্ন লেয়ার থাকে তার ভিতরে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। টিউমার মানে একটা সোয়েলিং বা একটা ফুলা, যেটা কোনো কোনো সময় ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো আপনার শরীরে যদি শরীরের আপনার হাত থেকে শুরু করে আমাদের মুখমণ্ডল হতে পারে, শরীরের বিভিন্ন অংশ হতে পারে, পায়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট যদি তিল থাকে এবং এই তিলটা যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে এখানে ব্যথা শুরু হয়েছে অথবা আকৃতিতে বড় হয়ে যাচ্ছে অথবা রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা রক্তক্ষরণ হচ্ছে অথবা চুল খাচ্ছে বা ঘা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে খুব দ্রুতই অপারেশন করা দরকার। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনের উপর থেকে একটা ছোট্ট থলির মতো করে বের হয়ে এসে ঝুলে পড়ে গেছে। এই জিনিসগুলো যদি আমাদের দীর্ঘমেয়াদী থাকে তা থেকে কমপ্লিকেশন হতে পারে। তো সেই জন্য আমরা কিন্তু প্লাস্টিক সার্জারির মাধ্যমে দূর করে দিতে পারি। তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন ধরনের সিস্ট হয়, যেমন সার্ভাইক্যাল সিস্ট হচ্ছে বা আরও অনেক ধরনের সিস্ট হয়, সেই সিস্টগুলো যদি দীর্ঘমেয়াদী থেকে থাকে তার মধ্যে কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা প্লাস্টিক সার্জারির মধ্যে খুব সহজে আমরা অপারেশন করে নিতে পারি। তাছাড়া আমাদের শরীরে চামড়ার নিচে লাইপোমা হয়, মানে চর্বির টিউমার, দেখা যাচ্ছে একটা হতে পারে, অনেকগুলো হতে পারে। অনেক সময় সেই টিউমারগুলো ছোট থাকে, আস্তে আস্তে বড় হচ্ছে, হয়তো ইনিশিয়ালি সমস্যা মনে হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বড় হয়ে গেছে, তখন কিন্তু হসপিটালে ভর্তি হয়ে অপারেশন করতে হয়। কিন্তু আমি যদি এই টিউমারগুলো যখন শুরু হয়ে যায় তখনও যদি আমি সতর্ক হয়ে যাই, একজন প্লাস্টিক সার্জনের কাছে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে যে একজন প্লাস্টিক সার্জন এটা খুব সহজেই আমাকে হসপিটালে না ভর্তি হয়ে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই সেটাকে অপারেশন করে অপারেশন করতে পারেন। সেক্ষেত্রে আমার খরচও কমে আসে, হসপিটালে ভর্তি হতে হয় না, এবং এটার যে পরবর্তী যে কমপ্লিকেশন সেটা থেকেও আমরা কিন্তু বেঁচে থাকতে পারি। তাই আমাদের সাজেশন হলো, আপনার শরীরে যদি এই ধরনের ছোট ছোট টিউমার বা বিভিন্ন তিল অথবা বিভিন্ন ধরনের লিশন থেকে থাকে, আপনি যখনই আপনার দৃষ্টিতে পড়বে আপনি খুব দ্রুত এটা অপারেশন করে ফেলেন। কারণ আমরা যদি বেশি সময় নেই সেটাই কিন্তু আসলে ক্যান্সার অথবা অন্য ধরনের টিউমার বা খারাপ জিনিসে রূপান্তরিত হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক জটিল হয়ে যায় এবং আপনাকে হসপিটালাইজড হয়ে অপারেশন করতে হয়, অথবা এটা ছড়িয়ে পড়ে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। অতএব আমরা মনে করি যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে, আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হলে উনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সেই টিউমারটা আপনার শরীর থেকে অপারেশন করে দেবেন, আপনার শরীর হয়তো সেরকম দৃশ্যমান কোনো দাগ অথবা কোনো স্পট হয়তো থাকবে না। তারপরে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।